আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা সহজ পাঠ দ্বিতীয় ভাগ বই থেকে পড়াবো বলে হাজির হয়েছি। আজকে আমরা 35 পাতা পড়বো। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও, তোমাদের খুব কাজে লাগতে পারে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি আছে। দেখো, 35 পাতা একটা ছড়া রয়েছে। প্রথমে আমরা ছড়াটা পড়বো, তারপরে মানেগুলো বুঝবো, তাই দিয়ে আমরা প্রশ্নোত্তরে যাবো। তাই জন্য প্রথমে আমরা ছড়াটাকে পড়া শুরু করে নিই। দেখো ছড়াটা কি বলেছে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠোকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে গড়া গণ্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুর্দার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ, দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা খুঁটে, হাওড়া ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলাইয়া সুর উড়াইয়াছে মাটি, আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেওয়ালিতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, ঘন্টা কেবলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একই পাগলামো, কলিকাতা শুনে নাকো চলার খেয়ালে, নিত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলকাতা যাক নাকো সোজা বোম্বাই, দিল্লি লাহোর যাক যাক না আগড়া, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলকাতা আছে কলকাতাতেই। দেখো গোটা ছড়াটা পুড়িয়ে দেওয়া হলো, এরপরে এর মানেগুলো আস্তে আস্তে বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখো প্রথমে বলছে, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, একজন স্বপ্ন দেখছে, কবি বলছেন আমি স্বপ্ন দেখছি, কি বিনু বলে একজন আছে, সে বলছে চেয়ে দেখো কি হচ্ছে, কলকাতা শহর নাকি চলতে আরম্ভ করেছে, হাঁটতে আরম্ভ করেছে, কীভাবে দৌড়াচ্ছে কীভাবে হাঁটছে, যেন ইটে গড়া গণ্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুর্দার জানলা দরজা ঘর বাড়ি রাস্তাঘাট সব চলতে আরম্ভ করেছে, অজগর সাপের মতো চলছে রাস্তাগুলো, তার উপরে ট্রাম গাড়ি ধূপধাপ করে পড়ছে, এরকম নানা বর্ণনা দিচ্ছে। দেখো এখানে বলা আছে দোকান বাজার উঠছে আর নামছে, ছাদের গাড়িতে ছাদ মাথা খুঁটে মুড়ছে, মানে ঠোকাঠোকি লাগছে তো সব, আর হাওড়া ব্রিজ বিরাট একটা মস্ত বিচের সঙ্গে তুলনা করা হয়েছে, বিচি এরকম এঁকে এঁকে চলে, হাওড়া ব্রিজ যেন সেরকম চলছে, তার পেছনে হ্যারিসন রোডও যাচ্ছে, মনুমেন্টের দোল যেন খেপা হাতির মতো মনে হচ্ছে, আর কবির স্কুল যেন ছুটে বনবন করে হন হন করে ছুটছে, অঙ্কের বই ছুটছে ব্যাকরণ ছুটছে সব কিছু, আর দেওয়ালের যে ম্যাপগুলো টাঙানো ছিল তারাও ছুটতে পারছে না, তো তার ছটফট করছে, যেন মনে হচ্ছে পাখি পাখার ঝাপড় দিচ্ছে, আর স্কুলে ঘন্টা ঢং 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 করে বাজছে, যতই তাকে বারণ করা হচ্ছে বেজনা বেজনা, অনেক লোক বলছে থামো থামো কোথায় যাচ্ছ, এরকম পাগলামো কেন করছো কলকাতা, কিন্তু তার কারোর কথা শুনছে না, নিজের খেয়ালে সে চলেই যাচ্ছে। কবি কী ভাবছে, কবি ভাবছে আমার তো কোনো চিন্তা নেই, কলকাতা যদি সোজা বোম্বাই যায়, দেখো এখন যার নাম মুম্বাই তখন তার নাম ছিল বোম্বাই, বোম্বাই যায় দিল্লি যাক বা আগ্রা লাহোর যেখানে যাক না কেন কোনো সমস্যা নেই, যেখানকার যেরকম পোশাক পরিচ্ছদ সেখানে পড়বো, কোথাও মাথায় পাগড়ি দিতে হবে পাগড়ি দেবো, কোথাও পায়েতে নাগড়া পরতে হবে নাগড়া পরবো, কিংবা যদি সে বিলেত চলে যায় তাহলে সেখানে ইংরেজদের মতো বুট হ্যাট কোট পরেও আমাকে থাকতে হবে। সেই এইসব ভাবনা করতে করতে হঠাৎ কিসের শব্দে যেন কবির ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে উঠে গিয়ে দেখছে কলকাতা শহর কোথাও যায়নি, কলকাতা শহর কলকাতাতেই রয়েছে। দেখো এইভাবে
গোটা কবিতাটা বলে দেওয়া হলো। এরপরে আমরা কিছু প্রশ্নোত্তর জেনে নেব, শব্দার্থ জানব, বিপুল শব্দ জানব, ঠিক আছে? চলো পড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। শব্দার্থ লেখো। দেখিনু মানে দেখেছিলাম, ঠোকাঠুকি মানে ধাক্কাধাক্কি, বর্গা হচ্ছে কড়ির ওপরে থাকা লোহা বা কাঠ যার উপরে ছাদ থাকে, কড়ি ঘরের ছাদ ধরে রাখার জন্য লম্বা লোহা বা কাঠ, খ্যাপা মানে পাগল, ম্যাপ হচ্ছে মানচিত্র, থাম হচ্ছে স্তম্ভ, নাগড়া সামনে সুর তোলা জুতো, আর বিলাস হচ্ছে ইংল্যান্ড। এরপরে আমরা বেশ কিছু শূন্যস্থান পূরণ করো সেগুলো দেখে নেব। দেখি শূন্যস্থান পূরণ করে কী রয়েছে। এক নম্বর রয়েছে ড্যাশ ড্যাশ সব নামে আর উঠে, দু নম্বরে ড্যাশ যাক নাকো সোজা ড্যাশ, তিন নম্বর আছে মাথায় ড্যাশ দেব পায়েতে ড্যাশ, চার নম্বরে রাস্তা চলেছে যত ড্যাশ ড্যাশ, পাঁচ নম্বরে ড্যাশ দেওয়ালেতে করে ড্যাশ। এবার আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো প্রথম উত্তরটা রয়েছে দোকান বাজার সব নামে আর ওঠে, দু নম্বরটা কী হবে, দু নম্বরটা কলকাতা যাক নাকো সোজা বোম্বাই, তিন নম্বরটা হবে মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া, চার নম্বরটা কী উত্তর হবে রাস্তা চলেছে যত অজগর সাপ, পাঁচেরটা কী উত্তর হবে, পাঁচেরটা ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, ঠিক আছে? এভাবে আমরা শূন্যস্থান পূরণটা শিখে নিলাম। এরপরে দেখো সাজিয়ে রেখো, উলট পালট বর্ণগুলো রয়েছে সেগুলো সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে উলট পালট বেশ কয়েকটা বর্ণ দেওয়া আছে, এগুলো দিয়ে কোনো শব্দ তৈরি হবে কি, হচ্ছে না। দেখো ম গয়াকার টয়ের আফলা আকার রয়সন রয়সি হয় না, ক তয়াকার কয়াকার ল এটা দিয়েও কিছু হয় না, র বৈজফল আকার মধ্যন্ন ক এটাও হবে না, ম ময়িকা দন্ত নয়সু দন্ত নয় টয় হয় না, হজফল আকার দন্ত স রয়সি দন্ত ন এটাও হয় না, আর প গ পয়াকার ময়কার ময়কার কিছুই হয় না, কোনো মানেই দাঁড়াচ্ছে না। তাহলে এই বর্ণগুলোকে সাজাতে হবে, সাজিয়ে সাজিয়ে যে সকল শব্দগুলো আমরা পাবো সেগুলো চট করে একবার দেখে নিই। দেখো প্রথমটা হবে ট্রাম গাড়ি, তারপরটা হবে কলকাতা, তিন নম্বরটা হবে ব্যাকরণ, চার নম্বরটা হবে মনুমেন্ট, পাঁচ নম্বরটা হ্যাডিসন, আর সবার শেষে হবে পাগলামো, ঠিক আছে? এরপরে আমরা দেখে নেব কীভাবে আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি। এখানে কয়েকটা রয়েছে অজগর সাপের মতো হাওড়া ব্রিজ চলেছে, না এটা ভুল, হাওড়া ব্রিজ চলেছে কার মতো, বিচের মতো, আর অজগর চলেছে রাস্তা, মনুমেন্টের দোল খ্যাপা হাতির মতো, এটা ঠিক আছে, পাখির পাখা ঝাপটা মারছে, না মানচিত্রে ঝাপটা মারছে যেন মনে হচ্ছে পাখির পাখা, ঠিক আছে? তারপরে চেয়ে দেখো বলে বিনু চিৎকার করছে, এটা একদম ঠিক আছে, আর লাস্টেরটা বিলাতে সবাই ধুতি পাঞ্জাবি পরে তা নয়, ঠিক আছে, বিলাতে সব কোট প্যান্ট হ্যাট পরে, ঠিক আছে? এরপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, কয়েকটা প্রশ্ন আছে তার উত্তরগুলো বা কী হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। বিনু কি বলেছিল, কার সঙ্গে ঠোকাটুকি, কে নড়তে নড়তে চলেছে, উত্তর দেখো, বিনু বলেছিল চেয়ে দেখো বর্গা আর কড়ি ঠোকাঠুকি করছে আর কলকাতা নড়তে নড়তে চলেছে, হয়ে গেল এই প্রশ্নগুলো। তারপরে আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে স্বপ্নের রাস্তা কিসের মতো চলেছে, কার পিঠে কি ধূপধাপ পড়ে, স্বপ্নের রাস্তা অজগর সাপের মতো চলেছে আর তার পিঠে ট্রাম গাড়ি ধূপধাপ করে পড়ে। তারপরেও কী প্রশ্ন আছে, দেখো মস্ত বিছে কাকে বলা হয়েছে, তার পিছিয়ে পিছিয়ে কে চলে, কার দোল খ্যাপা হাতির মতো, আমরা এই মাত্র বললাম মস্ত বিছে হচ্ছে হাওড়া ব্রিজকে বলা হয়েছে, তার পিছিয়ে পিছিয়ে হ্যারিসন রোড চলে আর মনুমেন্টের দোল হচ্ছে খ্যাপা হাতির মতো, ঠিক আছে? এরপরে দেখো কী প্রশ্ন রয়েছে, স্কুল কেমন করে ছোটে, তার সঙ্গে কী কী ছোটে, দেওয়ালে কে ছটফট করে, উত্তর হবে স্কুল হন হন করে ছোটে, তার সঙ্গে অঙ্কের বই ব্যাকরণ বই ছোটে আর দেওয়ালে ম্যাপগুলো ছটফট করে, ঠিক আছে? এরপরে দেখো পাঁচের প্রশ্নটা কী আছে, ঢং ঢং করে কে বেজে চলেছে, লক্ষ লক্ষ লোক কী বলে, ঢং ঢং করে বেজে চলেছে ঘন্টা আর লক্ষ লক্ষ লোক বলছে থামো থামো। এরপরে প্রশ্ন দেখো কী আছে, কেন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে কবি কী দেখলেন,
দেখো কিসের যেন একটা শব্দে কবির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে কবি দেখলেন কলকাতা আছে, কলকাতাতেই তিনি স্বপ্ন দেখছিলেন, কেউ নড়েনি কেউ চড়েনি, কোনো জায়গা একদম নিজ জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়নি, সবাই এক জায়গায় রয়েছে। দেখো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।